আমরা এখন পাইপটিকে পুড়িয়ে গলিয়ে এবং সমান করে আমরা পোর্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করব। দেখতে থাকুন ভিডিওটি ফুল, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। পোর্টেবল পাওয়ার ডিস্ট্রিবিউশন বক্স তৈরি করব আমরা। লাইভ প্রোগ্রামের জন্য আমাদের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়, কত ভোল্টেজ সেটা দেখার প্রয়োজন হয়, ভোল্টেজ বেশি হলে কম হলে সাউন্ড কম বেশি করে দিতে হয়, তাহলে সাউন্ড সিস্টেম ভালো থাকে। অল্প খরচে কীভাবে বাড়িতে থেকে তৈরি করবেন আপনারা, ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন। আমরা পিভিসি পাইপ গলিয়ে নিলাম, গলিয়ে এরকম সমান করে নিলাম। আর পিভিসি পাইপের গলিয়ে এরকম করার ভিডিও চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের ভিডিও দেওয়া হবে। এখন আমরা এখানে যা যা আনুষঙ্গিক জিনিসপত্র বসানো লাগবে সেগুলো বসিয়ে নেব, যেমন সার্কিট ব্রেকার, ডিসি অন অফ করার জন্য ডিসি সুইচ, ডিসি ভোল্ট মিটার, এসি ভোল্ট মিটার আমরা একত্র করে এখানে সংযোগ করে নিব, এবং কিছু সুইচ রাখবো আমাদের লোড অন অফ করার জন্য। এর সাথে ইনবিল্ট লোড যাতে আমরা অন অফ করতে পারি ডিসি 12 ভোল্ট থেকে। অনেক সময় কারেন্ট থাকে না, সেই সময় ডিসি 12 ভোল্ট থেকে পাওয়ার সাপ্লাই নিয়ে এলে ভালো সার্ভিস পাওয়া যায় এবং অন্ধকার থাকা লাগে না। এখানে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার আমরা গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি, ভোল্ট মিটার লাগিয়ে নিয়েছি এবং সুইচগুলোও লাগিয়ে নিয়েছি। এখানে ডিসি সকেটও লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডিসি 12 ভোল্ট এখান থেকে আউটপুট হবে। এখানে যে মেইন সুইচটি দেখতে পাচ্ছেন, মেইন সুইচটি আমরা 20 এম্পিয়ারে ব্যবহার করছি। আমরা সাইডে আরও লোড অনুযায়ী আরও বেশি ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভোল্ট মিটার, এখানে ভোল্ট শো করবে। আমরা কাজ গুছানোর জন্য আমরা আগে ওয়্যারিং করে নিয়েছি, আর সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আপনারা এভাবে বোঝালে আপনারা বুঝতে পারবেন না, তারের জটলা বেঁধে গেছে ভিতরে। আর অবশ্যই সার্কিট ডায়াগ্রাম চিত্র অঙ্কন করে আপনাদের দেওয়া হবে, আপনারা সেই অনুযায়ী তৈরি করতে পারবেন খুব সহজেই। এখানে দেখতে পাচ্ছেন ইনপুটের জন্য আমরা একটি কোরের সকেট নিয়েছি। এখানে ইনপুট হবে, এসি ইনপুট হবে, যেহেতু তারের ঝামেলা আমরা চাই না, ওয়্যারলেস সিস্টেম এই জন্য, অর্থাৎ তার যাতে ঘুষিয়ে রাখা যায়, এ কারণে এখানে একটি সকেট দেওয়া হয়েছে। সকেটে যখন লাগবে সকেটে ঢুকিয়ে নিব, তখন পাওয়ার সাপ্লাই কারেন্ট দিলেই এখানে চলবে সব কিছু। এভাবে আমরা কানেকশন করছি। এখানে দেখতে পাচ্ছেন সুইচগুলো অসাধারণভাবে সংযুক্ত করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে আমরা টেপ ভালোভাবে ইউজ করব, কারণ এখানে ডিসি এবং এসি উভয়ই ভোল্টেজ দেওয়া হবে। বাইচান্স যদি ডিসিতে এসি চলে আসে তাহলে ব্যাটারি নষ্ট হবে এবং মারাত্মক আকারে শক লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আরও দুটো সকেট আমরা কানেকশন করে নিয়েছি এই সকেট থেকে। এটি আমাদের আলাদা লাইন থাকবে। যদি দুটো জেনারেটর ব্যবহার করি সেক্ষেত্রে এটি লাগবে, এই পয়েন্টটি লাগবে। এই পয়েন্টটি আমরা এখানে জাস্ট ওই সাইডের একটি সুইচ আছে, সুইচ থেকে লাইন নিয়ে আমরা এই 2 সকেটে এবং 3 সকেটে সংযোগ করে দিলাম। 3 সকেটে আমরা জেনারেটর এক, যে কোনো 1 সকেটে যদি ইনপুট দেই তাহলে বাকি 2 সকেট থেকে আমরা জেনারেটরের ভোল্টেজ পাবো। এখানে প্রজেক্টর, বিভিন্ন রকম অ্যাম্প্লিফায়ার বাজাতে পারবো আলাদাভাবে, এজন্য এই সিস্টেমটি করা। এখানে দেখতে পাচ্ছেন সুইচটি যদি অন করি তাহলে টোটাল পাওয়ার চলে যাবে সব পোর্টে, যদি অফ থাকে তাহলে টোটাল পোর্টে থাকবে না, 3টি সকেট বাদে আর সব কটিতে লাইন থাকবে। এখন আমরা চেক করার জন্য, আমাদের কমপ্লিট প্রজেক্ট, আমরা চেক করার জন্য আপনাদের ভোল্টেজ দিব এখানে। এখানে আমরা ইউপিএস এর ভোল্টেজ দিয়ে দেখাবো ইউপিএস এ কত ভোল্টেজ আমাদের ইনপুট নিয়েছে। আমরা যেহেতু আউটডোরে সাউন্ড সিস্টেম ই করে থাকি, প্রোগ্রাম করে থাকি, এই কারণে আমরা জেনারেটর সিস্টেম করেছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নিয়েছি, একটি ব্যাটারি হ্যামকো ব্যাটারি, সাথে একটি ইউপিএস নিয়েছি। ইউপিএস দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ার বাজাবো সরাসরি। এখানে ভালো মানের ইউপিএস ছাড়া এখানে কাজ হবে না, ভালো মানের ইউপিএস ব্যবহার করতে হবে, তাহলে ভালো আউটপুট পাওয়া যাবে। এখানে আমরা ইউপিএসটি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভোল্ট মিটারে 229 ভোল্ট দেখাচ্ছে। আমরা এখন যদি অ্যাম্প্লিফায়ার অন করি তাহলে অ্যাম্প্লিফায়ার বাজবে। এখানে অ্যাম্প্লিফায়ারের সকেট ইন করা হয়েছে। আর আমরা যে এখন মিউজিক অন করি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্প্লিফায়ার অন হয়ে গেছে।
অলরেডি গান বাজতে লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ